পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সকাল 7:45 দিকে কিন্তু একটি ফেরি রজনীগন্ধা সেটি কিন্তু ডুবে গেছে। ফেরিটি কিন্তু রাত 1:30 দিকে কিন্তু দৌলুদিয়া ফেরিঘাট এলাকা থেকে ছেড়ে আসে। ছেড়ে আসার পর ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে। ঘন কুয়াশার প্রকোপটা সকালের দিকে একটু কমে গেলে সকাল 7:45 দিকে তীরে ফেরার জন্য সে হচ্ছে আসতে থাকে। সেই সময়ই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি কর্তৃপক্ষের কাছ থেকে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদের যেমনটি বলেছেন যে ফেরিতে ছিদ্র কিংবা কোনো কিছুর ধাক্কা হয়তো এমন কোনো বিষয় ঘটতে পারে, সেটার কারণে হয়তো বা ফেরির তে পানি ঢুকেছে, পানি ঢোকার কারণে কিন্তু ফেরিটি সম্পূর্ণ নিমজ্জিত হয়। আপনারা দেখছেন যে আমাদের উদ্ধার করার জন্য BIWT এর যে উদ্ধারকারী জাহাজ হামজা অলরেডি পৌঁছে গেছে এবং এদের যারা ডুবুরি তাদেরকে অলরেডি আমরা বোটে করে যে এখানে স্পটে নিয়ে আসছে। তো প্রথম যে কাজটা হচ্ছে আগে ডুবুরিরা আইডেন্টিফাই করবে যে ফেরিটা কোন জায়গায় আছে, তখন আমাদের ওই যে ক্রেনের মাধ্যমে ওরা সেন্টারিং করবে, করে এটাকে মানে কীভাবে উদ্ধার করা যায় সেটা দেখবে আর কি। আর অলরেডি এটার আপনি জানেন হামজার যে ক্যাপাসিটি সেটা দিয়ে এই ফেরিটাকে উত্তোলন করা সম্ভব হবে না আমরা মনে করছি, কারণ ওর ক্যাপাসিটি 50 টন কিন্তু এটা প্রায় 240 টনের মতো, এটা লাইট ওয়েট। তো এই জন্য আমরা টিএ থেকে ওই নির্ভীক অলরেডি উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে। কুয়াশা তো এটা নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে, হয়তো 7-8 ঘন্টা সময় লাগতে পারে। বাই দিস টাইম আমরা চেষ্টা করছি ট্রাকগুলোকেও তো উদ্ধার করতে হবে। প্রায় 15 জনের মতো আমার DC-র স্টাফ ওখানে ছিল, তো তারা 14 জন চলে আসছে, শুধু একজন যে সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবির নাম, তো উনি এখন পর্যন্ত আমরা ওনার সন্ধান পাচ্ছি না। যে মাস্টার তার সাথে আমি কথা বলেছি, উনি আছে এখন রেস্টে, উনি খুব ট্রমা কাজ করে তার ভিতরে। তো উনি যেটা বললেন যে 7:45 পর্যন্ত উনি 6টা এখানে নোঙ্গর করেছিলেন। হ্যাঁ, তো কুয়াশা যখন কিছুটা কারণে নোঙ্গর করেছে 7:45 দিকে ওই সবাই চিৎকার করতেছে, হ্যাঁ, যে এটা একদিকে খুব ভারী হয়ে যাচ্ছে। এখন যেটা হতে পারে, প্রথম আমি শুনেছিলাম যে কেউ ধাক্কা দিয়েছে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে হয়তো কোনো, আমি যেটা অনুমান করছি, কোনো লিকেজ টিকেজ হতে পারে। লিকেজ হয়ে হয়তো একদিকে ভারী হয়েছে, হয়ে ট্রাকগুলো হয়তো একদিকে মুভ করেছে, কাত হয়ে গেছে, এটা একটা অনুমান ভিত্তিক কথা। বাট তদন্ত পেলে হয়তো আমরা মানে যে এর প্রধান কী কারণ সেটা জানতে পারি। তদন্ত কমিটিতে আমরা যেটা TC থেকে করেছি এটা একটি 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। ফেরিটি উদ্ধারের জন্য ইতোমধ্যেই একটি উদ্ধারকারী জাহাজ উদ্ধার কাজ পরিচালনা করছে। সকাল 8:15 এটি ঘটনা জানা মাত্রই তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চলছে এবং একজন মিসিং আছেন। আর ঘটনাটির কারণ অনুসন্ধানের লক্ষ্যে আমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে। কমিটির তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট আসবে তার প্রেক্ষাপটে প্রকৃত যে কারণ বা করণীয় কী সেগুলো বিস্তারিত জানানো। ফেরি ডুবির ঘটনা, প্রধান যে উদ্ধারকারী জাহাজ সেটা নারায়ণগঞ্জ থেকে হচ্ছে রওনা দিয়েছে, সেটা আসতে 6-7 ঘন্টা লাগবে, বিকেল নাগাদ সেটি এসে পৌঁছাবে এবং তার কার্যক্রম শুরু করবে। তার কার্যক্রম যদি শুরু করে 2-3 দিন সময়ের ভিতরে কিন্তু ফেরিটি উঠানো সম্ভব বলে তারা আমাদের জানিয়েছেন।